আমাদের মাদ্রাসার অনেক শিক্ষার্থী হয়েছে, বেড়ে গেছে অনেক শিক্ষার্থী, যার কারণে মুখে কথা বললে আর সবাই শুনতে পায় না। এই জন্য একটা সাউন্ড সিস্টেম কেনা হলো বক্সের মাধ্যমে কথা বলার জন্য। দেখে নেই এর স্পেসিফিকেশনগুলো, এটা হচ্ছে ইকো, অর্থাৎ সাউন্ডগুলো একটু ডাবল ডাবল হবে তার জন্য। এটা মাস্টার বেস, আর হচ্ছে মাস্টার ট্রিবল, অর্থাৎ এটাতে বেস বেশি হবে, এটাতে আপনার ট্রিবল অর্থাৎ চুরির মিউজিক যেগুলো এগুলো বেশি হয়। আর এ পাশে আছে মূল বেস, আর এটা ট্রিপল, আর এটা হচ্ছে ভলিউম। আসলে বেসগুলো আমাদের দরকার নাই, আমাদের ভলিউমটা হলে মেন। আর এটা হচ্ছে মাইক্রোফোন যেটা থাকবে সেটার ভলিউম কন্ট্রোল করার জন্য। এ পাশে আছে পাওয়ার অন অফ, এগুলোতে গজল শোনার জন্য আর কি MP3 পোর্ট দেওয়া আছে, USB পোর্ট, এছাড়া মেমোরি কার্ড পোর্ট আছে, আর LED লাইট আছে। আর পাওয়ার কতটুকু ভোল্ট মিটার এটা দেখানোর জন্য ভোল্ট মিটার আছে। আর পিছনে আছে, যদি কারেন্ট না থাকে তো ব্যাটারি দিয়ে চলবে, এটা DC পোর্ট আর 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালানো যাবে। আর বিদ্যুতের তরে সংযোগ দেওয়া আছে 220 থেকে 240 ভোল্ট। আর এখান থেকে আউটপুট নেওয়া যাবে, অর্থাৎ কোনো একটা বক্স হোক মাইক হোক সেগুলোতে নেওয়া যাবে। আর বাকিগুলো এগুলো ওই রকমই আর কি, স্পিকার সিস্টেম, অর্থাৎ মাইক্রোফোন লাগায়া মানে কথা বলা যাবে। খুব অল্প দাম একটা সাউন্ড সিস্টেম, অথচ কোয়ালিটি অনেক ভালো। ও আর একটা জিনিস, মেন জিনিসই বলা হলো না, এটার প্রাইস নিচ্ছে 3000 টাকা। এর সাথে একটা সুন্দর রিমোট আছে, রিমোট দিয়ে দূর থেকে কন্ট্রোল করা যাবে। এটার সর্বোচ্চ ভলিউম হলো 80 ডেসিবল, খুব ভালো একটা সাউন্ড সিস্টেম এটা আর কি। আমাদের মাদ্রাসার সাউন্ড সিস্টেমটা রেডি হয়ে গেল। এই পাশে একটা বক্স বসানো হয়েছে, হ্যাঁ অবশেষে আমাদের মাইক্রোফোনগুলো সেট করা হয়ে গেছে। এটা মাইক্রোফোন, মানে ছাত্রছাত্রী এত বেশি যে খালি মুখে কথা বললে কেউ শুনতে পায় না, এই জন্য এই মাইকের ব্যবস্থা করা হয়েছে। একটা টেকনিশিয়ান ডেকে সবগুলো সেট করে নেওয়া হয়েছে। ছোট্ট একটা সাউন্ড সিস্টেম, দেখতে খুব ভালো। ভালো থাকুন সবাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।